কক তুমি তুমি প্রসেনজিৎ রয় চক্রবজমানি পাটিমু পাইথাগো পাটিমু মাস্টার মাইন্ড বিন্দু রয়ন এরেস্ট খালাইকে বিশালগড় থানা পুলিশ কাকশাল চক্রবজনে কক তুমা থাকতেই বিশালগড় বিশালগর দরবার নগ সানমুক্তি শাখা আগরতলা প্রেস ক্লাবনি গসাম তংফং এডভোকেট প্রণব সরকার তাজুল ইসলাম

বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ দাস্ত এসে কিছু মাফিয়া ওকে মারধর করে এবং পেস্টের প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে ওকে মারধর করে ওকে একটা হাউজিং বোর্ডে চাকরি করে আবার ও এখানে মাফিয়াগিরি করে ফেন্সিবিল ব্যবসা করে এবং ওর গাড়ি আছে উনিশটা ওই উনিশটা গাড়ি দিয়ে সারা রাখে ফেন্সিবিল টানে ও খুব মারধর করেছে ওর ইয়ে হয়েছে হ্যামারিজ হেড ইঞ্জুরি হয়েছে কালকে হসপিটালের ডাক্তার দেখাতে হয়েছে আসামি যদিও মাফিয়াকে যে মূল মাফিয়া ওকে অ্যারেস্ট করেছে কিন্তু বাকি এখনও অনেক আসামি প্লাস যে আর্মস দিয়ে ওকে মারার চেষ্টা হয়েছে মারা মাই মেরেছে এগুলো রিকভারি হয়নি তো বাকি আসামি এখনও তিন চারজন বাকি তো এগুলো যাতে গ্রেপ্তারও এজন্য আমরা থানাতে এসেছি এবং আমরা শির সাথে কথা বলে আমরা স্যাটিসফাইড যে উনি চাকিদেরও অ্যারেস্ট করবেন আমাদের আশ্বাস দিয়েছেন আজকের মধ্যে অ্যারেস্ট করবেন আশ্বাস দিয়েছেন তো আমরা দেখবো যে আজকের মধ্যে অ্যারেস্ট হয় কি না হলে তো আমরা আছি কারণ বিশেষ করে সাংবাদিকরা মানে সাংবাদিক নারী সাররা যে সাংবাদিক আমরা একসাথেই থাকি সবসময় ওরা আমার কেউ ছোটো ভাই কেউ বড়ো ভাই আমরা একসাথেই সবকিছু করি ওদের উপর যদি কেউ আক্রমণ করে এটা কিন্তু আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো না এটা মেনেও নেব না এবং এটার কিন্তু ফিউচারে কিন্তু বড় এফেক্ট আমরা করব কারণ ও কিভাবে চাকরি করে ব্যবসা করে চাকরি করে আমরা অথরিটিকেও জানাবো যে এবং আয়ের উৎস কী হ্যাঁ এত উনিশ টাকার আয়ের উৎস কি হাউজিং বোর্ডে কীভাবে উচিত একই সাথে চাকরি উনিশ টাকা নিয়ে চলে ফ্রেন্সিডিল টানে